নমস্কার বন্ধুরা, সহজ পদ্ধতিতে বানানো রুটি, পরোটা কিংবা রাইসের সাথে খাওয়ার জন্য অসাধারণ টেস্টি রাজমা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। সহজ পদ্ধতিতে রাজমা বানানোর জন্য প্রথমে প্রেশার কুকারে কিছুটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, তিনটে মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ ও এক টুকরো ডালচিনি ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড সাঁতলে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে 10 কোয়া রসুন দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর রসুনের রং সামান্য একটু পরিবর্তন হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট সাইজের এরকম করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ খুব বেশি লালচে বা হালকা লাল করে না ভেজে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর রংটা যখন সামান্য একটু পরিবর্তন হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ রংটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/4 চা চামচ চিনি। এই পর্যায়ে গোটা রসুনের কোয়া দিচ্ছি বলে কেউ যেন ঘাবড়ে যাবেন না, পরবর্তী পর্যায়ে এগুলো আর গোটা থাকবে না। এর সাথে সাথেই 3টে ছোট সাইজের এরকম 2 টুকরো করে কেটে রাখা টমেটো এবং এই মশলাগুলোর জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন দিয়ে মিশিয়ে 1 মিনিট কষে নেওয়ার পর যদি সম্ভব হয় তাহলে এর মধ্যে থেকে তেজপাতা ও গোটা গরম মশলাগুলোকে তুলে আলাদা করে নিতে হবে, কারণ খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খেতে খুব একটা ভালো লাগবে না। আর এগুলোর ফ্লেভার তেলের সাথে ভালোভাবে মিশে গেছে, তাই এই পর্যায়ে আর এগুলোকে এর মধ্যে রাখারও কোনো দরকার নেই। এই রেসিপির জন্য পেঁয়াজের টুকরোগুলোকে যেন পুরোপুরি লালচে বা হালকা লাল করে ভেজে ফেলবেন না, তাহলে সিদ্ধ হওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো ভালোভাবে গলবে না, যার জন্য রাজমাটা মাখামাখা হবে না কিংবা ঝোল আর রাজমা দুটোই আলাদা আলাদা হয়ে থাকবে। এবার এগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প জল দিয়ে একবার নেড়ে দেওয়ার পর কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তারপর কুকারের প্রেশার আপনা আপনি বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে সম্ভব হলে টমেটোর খোসাগুলোকে বাদ দিয়ে দেবেন। এবার একটা হাতার পিছন সাইডে করে এই মশলাগুলোকে এইভাবে ম্যাশ করে বা চটকে নেব। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করবে তখন এর মধ্যে 1 কাপ অর্থাৎ 250 গ্রাম ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে জল ঝরিয়ে রাখা রাজমা, এগুলোকে মশলার সাথে 1 মিনিট মতো কষে নেব। এখন এর মধ্যে রাজমার জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন, ফ্লেভারের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা এবং রাজমাগুলো ডুবে যাতে তার থেকে ঠিক 1.5 গাঁট উঁচুতে থাকে সেই মতো জল দিয়ে একবার নেড়ে দেওয়ার পর কুকারের ঢাকনা বন্ধ করে প্রথমে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি, তারপর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে 4টে সিটি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। মোট 6টা সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকারের প্রেশার আপনা আপনি বেরিয়ে যাওয়ার পর এখন ঢাকনাটা খুলে চেক করে নিলাম, রাজমা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো খোলায় হালকা ভেজে 2 হাতের তালুতে করে ক্রাশ করে রাখা কসুরি মেথি এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, এগুলোকে ভালোভাবে মিশিয়ে গ্যাসটাকে একবার জেলে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। মশলার সাথে রাজমাগুলোকে কুকারে সিদ্ধ করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট ঢাকনাটা খুলে এই ফুটিয়ে নেওয়ার স্টেপটা বাদ দেবেন না, এর ফলে রাজমার স্বাদটা আরও বেশি ভালো হবে। এখন হাতার পিছন সাইডে করে 2-4টে রাজমাকে একটু ঘেঁটে ঘেঁটে বা ম্যাশ করে দেব, এতে রেসিপির টেক্সচারটা খুবই ভালো হবে। প্রায় 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন গ্যাস বন্ধ করে উপর থেকে 1/2 চা চামচ গাওয়া ঘি ছড়িয়ে একবার নেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।